সবাইকে শুভেচ্ছা জানাই। আম বিষয়ক নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম। আমি গত দুপর্বে আমার সংগৃহীত বিভিন্ন আমের জাতগুলো দেখিয়েছিলাম, আজকেও আপনাদেরকে কিছু জাত দেখাবো। তো এটি হলো কিউসা ভাই। কাঁচা মিঠা আম, এবং কাঁচা মিঠা আমের জগতে সবচাইতে সুমিষ্ট সুস্বাদু একটি আম। আশা করি খুব শীঘ্রই মুকুল আসবে গাছটিতে। এটি হলো অরুণিমা, উষা অরুণিমা। আশা করি মুকুল আসবে। অনেক গাছই বাগানে রোপণ করা হয়েছে, ছোট বড় বিভিন্ন সাইজের আছে। এটা হলো ইয়েলো ডকমাই। এটি হলো বাড়ি ১৩। এটা হলো আমেরিকান কেইট। এটা হলো টমি অ্যাটকিনসন। একটি ১২ মাসি আম বলে সংগ্রহ করা, স্যান্ডি বলে সংগ্রহ করা। মাথার উপরে কুল গাছ এর একটি ডাল এসে পড়েছে। কুল শেষ হয়ে গেলে ডালগুলো সুন্দর করে কেটে দেওয়া হবে। আরো কয়েকটি গাছ দেখাই। এটি হলো অস্টিন গোল্ড। এপাশের এটি হলো বেলিজ মার্বেল। বলেছি গাছটি বেশ ধোপাল একটি গাছ। এপাশের এটি হলো ইয়েলো ডকমাই। এটি হলো সুমনের সদাবাহার আম, ১২ মাসে একটি আম। আশা করি মুকুল এটা তো আসবে। আশা করি এটা নাম ডকমাই সিমওয়াং। পাশের এটি হলো অস্টিন। বড় হয়েছে গাছগুলো। এটা হলো সেভেন স্টেপ। শীতের ভেতরে অবশ্য মুকুল এসেছিল, কিন্তু শীতের কুয়াশার কারণে মুকুলগুলো সব নষ্ট হয়ে গেছে। এটি হলো দশেরি। দশেরি জাতের আম গাছ। এটা গেলেন। এটা সিমিয়ন। তো মুকুলের
নতুন করে বেরোচ্ছে, এটা খুশি বেরোচ্ছে, এটা কি হবে বলা যাচ্ছে না, মুকুল হতে পারে, যেহেতু এখন মুকুল আসার উৎকৃষ্ট সময় চলছে। তো কিছুদিনের ভেতরে চলে আসবে। এটা D51 আগাম জাতের একটি আম, বছর দুয়েক আগে ইন্ডিয়া থেকে সংগ্রহ করা। এটা হলো তাইওয়ান গ্রিন আমের জাত। এটা হলো UN6, এই নামে সংগ্রহ করা। পাতাটা কিছুটা চাকা পাতায় নেই, ফল হলে বোঝা যাবে যে UN6 কিনা। অনেকগুলো জাতের আম ট্রায়ালে রাখা আছে। এটা BN7, তিনটা ভিডিওতে প্রায় 60টির মতো ভ্যারাইটি আপনাদেরকে দেখিয়েছি, এগুলোতে কিছুদিনের ভেতরেই মুকুল আসবে। আমে পরিণত হওয়ার পরে এক একটি জাত আলাদা আলাদা করে ভিডিও আপলোড করা হবে চ্যানেলে। আম বিষয়ে যাদের আগ্রহ আছে তারা আমাদের সাথেই থাকবেন। সবাইকে শুভকামনা জানিয়ে আজ এ পর্যন্তই।